নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের একটি অসাধারণ ঘটনা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণ একবার ডাকাতের কবলে পড়েছিলেন। ব্রাহ্ম সমাজের উৎসব শেষে দক্ষিণেশ্বরে ফিরছেন শ্রীরামকৃষ্ণ, সঙ্গে আছেন ভাগ্নের হৃদয়। রাত তখন বেশ গভীর। চাণকের রাস্তায়, অর্থাৎ আজকের বিটি রোডে, তখন চারিদিকে জঙ্গল আকীর্ণ। ডাকাত দল গাড়ি আটকাল। তারা তিনজন, সঙ্গে বল্লম, লাঠি প্রভৃতি অস্ত্র। গাড়ি যখন তখন যথেষ্ট বিত্তমান সন্দেহ নেই, কিন্তু হায়, এরা তো অতি সাধারণ, কিছুই সঙ্গে নেই। তারা একই সঙ্গে হতাশও হলো এবং রেগেও গেল। শ্রীরামকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন, তোমরা এক কাজ করো, একদিন দক্ষিণেশ্বরে এসো, তোমাদের পাওনাগণ্ডা মিটিয়ে দেব। ডাকাতরা ভাবল কোনো চালাকি নয় তো, তবে মানুষটিকে যেন কেমন বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে। সর্দার, তার নাম তারা কানার, বললে, ঠিক আছে, তবে কোনো চালাকি যেন না করা হয়, তাহলে পার পাবে না কিন্তু। এই বলে কয়েকদিন পরেই তারা কানার দক্ষিণেশ্বরে এসে হাজির। শ্রীরামকৃষ্ণকে তারা কানার বলল, কই, আমাদের পাওনাগণ্ডা মিটিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ বললেন, আরে আগে বসো, মায়ের প্রসাদ পাও, দেব বই কি। রাতের কারবার ইসে ঘরে নানা লোকের রানাগোনা, হৃদয় হাজির, ভালো টেকল না। তারা কানার একটু থেকেই চম্পট দিল, কিন্তু ছাড়তে রাজি নয়। কদিন বাদে আবার হাজির। সেদিন শ্রীরামকৃষ্ণ মায়ের নামগান করছেন, সে গানে ডাকাত সর্দার মুগ্ধ হয়ে গেল। প্রসাদ পেয়ে জল খেয়ে নীরবে প্রস্থান করল। কি জানি, কোনো পাওনায় আজ তার মন ভরপুর। তারপর একদিন তিনজনেই এসে হাজির। শ্রীরামকৃষ্ণ তাদের দেখে মায়ের নাম করছেন আর বলছেন, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ। তা ভেলকিই লাগলো বটে, তারা শটান শুয়ে পড়ল শ্রীরামকৃষ্ণের পায়ে। কাতর প্রার্থনায় বলতে লাগল, আমাদের কি হবে, আমরা পাপী, খুনি, ডাকাতি করি। শ্রীরামকৃষ্ণ তাদের সৎভাবে জীবনযাপন করতে বলে অনেক সান্ত্বনা দিয়ে ফেরত পাঠালেন। এবারে তাদের পাওনা পূর্ণ হল। ডাকাত সর্দার তারা কানার এক কাঠগোলায় চাকরি পেল, তার এক সাগরে ধুলো রানী রাসমণির বাড়ির পাইক, আর অপর ডাকাত এক আস্তা বলে ঘোড়ার সহিষের চাকরি পেল। ডাকাত সর্দার তারা কানার আস্ত ঠাকুরের কাছে একটা পিঁড়ি তৈরি করে ঠাকুরকে উপহার দিয়েছিল। সে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর সে দক্ষিণেশ্বরে এসে তাঁর ঘরে বসে থাকত ঘণ্টার পর ঘণ্টা, আর চোখের জলে বুক ভাসাত। কি অসাধারণ পরিবর্তন! শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে একজন ডাকাত, একজন নয়, তিনজন ডাকাত অসাধারণ মানুষ হয়ে গেল। এই ছিল শ্রীরামকৃষ্ণের দিব্য স্পর্শ। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।